আসসালামু আলাইকুম। অবশেষে অধীর আগ্রহে অপেক্ষার পর ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনের সেই চূড়ান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেটি কিসের বিজ্ঞপ্তি? সেই বিজ্ঞপ্তি হচ্ছে আমাদের রেজাল্ট প্রকাশের ডেট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, অর্থাৎ আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, কোন সময় প্রকাশিত হচ্ছে এবং পরবর্তী স্টেপগুলো কী, সেজন্য কিন্তু আমরা নোটিশ দেখতে পাচ্ছি। এই অংশে কিন্তু গুরুত্বপূর্ণ একটা নোটিশ শেয়ার করা হয়েছে। এই নোটিশের মাধ্যমে আমরা অ্যানিউ অ্যাডমিশনের রেজাল্ট সম্পর্কিত বিষয়গুলো পেয়ে যাবো এবং কি পরবর্তী স্টেপগুলো কি আমাদের ভর্তির ক্ষেত্রে, অ্যানিউ অ্যাডমিশনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো কিন্তু পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবো। তো আমরা সরাসরি পিডিএফটি ওপেন করে তারপর যাবতীয় বিষয়গুলো তোমাদের মাঝে শেয়ার করছি। তো পিডিএফটি ওপেন করার পরে আমরা প্রথমে হেডিংটা দেখতে পাচ্ছি এরকম: 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এবং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে বুঝে নিতে হবে, কারণ এগুলো কিন্তু আমাদের অ্যানিউ অ্যাডমিশন রেজাল্ট সম্পর্কিত এবং আমাদের পরবর্তী স্টেপগুলো সম্পর্কিত। আমাকে যে অংশগুলোতে ভুল হলে কিন্তু আমাদের পরবর্তীতে অনেকটাই মাশুল দিতে হবে। সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো কিন্তু পর্যায়ক্রমে আলোচনা করব। তো প্রথম স্টেজে যে বিষয়টা বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রম বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা, অর্থাৎ আমাদের কিন্তু প্রথম মেধা তালিকা দেওয়া হচ্ছে। ওকে, তো এই প্রথম মেধা তালিকা কিন্তু 1 সেপ্টেম্বর 2021 তারিখ, যে বিষয়টা পূর্বেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো সেই 21 তারিখে বিকাল 4টায় কিন্তু ফলাফল আমাদের প্রকাশিত করা হচ্ছে। এবং কি ফলাফল প্রকাশের পর আমরা কীভাবে পাবো সেই পদ্ধতিগুলো আমরা অলরেডি সবাই জানি, কারণ আগেই আমরা রিমাইন্ডার দিয়ে এইগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তারপরে এই অংশে লেখা আছে, সুন্দরভাবে দেখে নিও: অ্যানিউ স্পেস ATHN স্পেস রোল নম্বর, দেন হচ্ছে 16342 নম্বরে সেন্ড করলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো বিকাল 4টা থেকে। বাট ওয়েবসাইটে কখন থেকে পাবো আমরা? রাত 9টা থেকে। সুতরাং আমরা অবশ্যই এই SMSটা খুব সুন্দর করে, যাতে করে কোনো কিছু ভুল না হয়, আমরা সুন্দর করে সেটা লিখে দেবো। এবং এখানে যে রোল নম্বর, অনেকে হয়তো কনফিউশন পড়তে হবে কোন রোল নম্বর, এবং আমাদের অ্যাপ্লাই করার পরে যে আমরা একটা ফর্ম পেয়েছি, সেই ফর্মে কিন্তু একটা রোল নম্বর লেখা আছে, অ্যাপ্লিকেন্স রোল নম্বর, সেটি কিন্তু আমাদের রোল নম্বর হিসেবে দিতে হবে। ওকে, তো এর পরবর্তী স্টেজে যে বিষয়টা বলা হয়েছে আমরা সেটি একটু দেখি। তো এখানে কিন্তু বলা হয়েছে যে প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুরা শিক্ষার্থী 2019-20 শিক্ষাবর্ষের কোন শিক্ষাবর্ষে কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে, অর্থাৎ দেখা গেছে যে যারা আবার অ্যাপ্লাই করেছো ন্যাশনালে এবং কে আবার ভর্তি হতে চাচ্ছ, মানে অলরেডি ভর্তি আছো বাট আবারও তোমরা তোমাদের সাবজেক্টটা পছন্দ হয়নি বা কলেজ পছন্দ হয়নি এবং নতুন করে অ্যাপ্লাই করেছো, তাদের কিন্তু অবশ্যই পূর্বের ভর্তি বাতিল করতে হবে, যে বিষয়টা কিন্তু এখানে লেখা আছে। ওকে, তো এই বিষয়টা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। তো এর পরবর্তী যে বিষয়গুলো আছে সেটি হচ্ছে আমাদের কিন্তু অনলাইনে যে ক্লাস শুরু হওয়ার কথা, 15 সেপ্টেম্বর থেকে ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে। ওকে, তো সেই বিষয়ে কিন্তু পরবর্তী আপডেট আসবে। তো এখন আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ ডেটগুলো দেওয়া হয়েছে সেই ডেটগুলো সম্পর্কে আমরা অবশ্যই ডিটেলসে জেনে নেব যে কোন কোন বিষয়গুলো করা হয়েছে। তো প্রথমেই আমরা যে ডেটটি দেখতে পাচ্ছি যে প্রথম মেধা তালিকা স্থানগত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ফর্ম, অর্থাৎ আমাদের কিন্তু প্রাথমিক অ্যাপ্লাই করেছি বাট এখন যে চূড়ান্ত ফর্মটা, সেই চূড়ান্ত ফর্ম আমাদের পূরণের তারিখ হচ্ছে 1 থেকে 11 তারিখ পর্যন্ত আমরা চূড়ান্ত ফর্ম পূরণ করতে পারবো। ওকে, এরপর হচ্ছে আমাদের ফি দিয়ে, এখানে কিন্তু বলা হয়েছে যে ফি বাবদ 485 টাকা, বাট এখানে কিন্তু 485 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, আমাদের আনুষঙ্গিক কলেজের ফি মিলিয়ে। সেক্ষেত্রে মানবিক এবং বাণিজ্যের জন্য অলমোস্ট 4,500 থেকে 5,500 মতো, এবং বিজ্ঞানের শাখার জন্য 5 থেকে 6,000 মতো কিন্তু টাকা খরচ হয়ে থাকে কলেজ বেদে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এই চূড়ান্ত আবেদন ফর্ম পূরণ করে তারপর কী করতে হবে, এই 2 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু আমাদের ভর্তি হয়ে যেতে হবে। অর্থাৎ আমরা যখনই আমরা তুলে ফেলবো, সেক্ষেত্রে 1 তারিখ 2 তারিখ যখনই আমরা আবেদন করি, তারপর কিন্তু সেগুলো আমাদের যে কলেজে অ্যাপ্লাই করেছে সেই কলেজে গিয়ে তারপর কিন্তু স্বাস্থ্যবিধি অনুসারে আমাদেরকে কিন্তু সেগুলো জমা দিতে হবে, এবং জমা দেওয়ার মাধ্যমে টাকা পেমেন্ট করলে কিন্তু আমাদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম হয়ে যাবে। এবং কি তারপরে যে প্রসেসগুলো রয়েছে, এই প্রসেসগুলো মূলত হচ্ছে কলেজ কর্তৃক করা হবে, সেক্ষেত্রে কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হবে, নিশ্চয়ের তারিখ হচ্ছে 13 তারিখ পর্যন্ত। দেন এরপর কিন্তু রেজিস্ট্রেশন ফি যেটা আমরা কলেজে জমা দিলাম সেটি কিন্তু কলেজ কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল যে ক্যাম্পাসে সেখানে পাঠানো হবে। তো এই ডেটগুলো হচ্ছে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ আমাদের সকল কার্যক্রম কিন্তু 20 তারিখ পর্যন্ত চলছে। বাট আমাদের ভর্তি হওয়ার যে কার্যক্রমগুলো সেগুলো অবশ্যই কিন্তু আমরা 12 তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাব, কারণ হচ্ছে ফার্দার পরে কিন্তু অনেক ঝামেলা হয়, এই জন্য আমরা সবাই 12 তারিখের মধ্যেই আমাদের চূড়ান্ত আবেদন কমপ্লিট করে সেই কাগজপত্রগুলো আমরা অবশ্যই আমাদের ক্যাম্পাসে জমা দিয়ে তারপর কিন্তু ভর্তি হতে পারবো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়, এই জন্য যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই যুক্ত থাকবেন। আমাকে অনেক ভিডিও কিন্তু গাইডলাইন হিসেবে দেওয়া আছে, সেগুলো চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট।